কোথাও কোনো অন্যায় হলে সর্বপ্রথম কেউ একজন যদি এগিয়ে আসে এবং তার পেছনে সে যদি সঠিকভাবে এগিয়ে আসে এবং তার পেছনে অন্যান্য যারা মানুষজন রয়েছে জনগণ তারাও যদি এগিয়ে আসে তাহলে কিন্তু অন্যায় বন্ধ হওয়া সম্ভব। কিন্তু অন্যায় চোখে দেখে চোখ বুঝে সহ্য করাটাও কিন্তু এক ধরনের ক্রাইম, এক ধরনের অন্যায় বলে মনে হয়। শুনুন, রেশন দুর্নীতি সর্বত্র, অর্থাৎ ভালো চাল সরকার দিচ্ছে, রেশন থেকে দেওয়া হচ্ছে পোকা ধরা চাল। রেশন সরকার ভালো আটা দিচ্ছে, রেশন থেকে দেওয়া হচ্ছে পোকা লাগা আটা। বা সরকার 5 কিলো করে চাল দিচ্ছে, রেশন ডিলাররা সেই চাল হয়তো অনেকেই চুরি করে নিয়ে 2 কিলো করে চাল দিচ্ছে, কোনো মাসে দিচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে, এটা অত্যন্ত জঘন্যতম। আর এই যে রেশন দুর্নীতি মামলায় এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাদের কাছে যা খবর আসছে, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা রেশন ডিলারকে সামনে রেখে বা রেশন দোকানের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে যে সঠিক রেশন পাচ্ছি না। বাগদার একটি ভিডিও সর্বপ্রথম আপনারা দেখুন, তারপর আপনাদের সামনে কিছু কথা বলছি। বাগদার কিছু মহিলা, কিছু পুরুষ, অর্থাৎ সাধারণ মানুষ যাদের এই রেশনের চালটুকুতে সংসার চলে, যাদের এই রেশনের আটাটুকু আটা পেয়ে তাদের কিনা রাত্রেবেলায় রুটি করে খেতে পারে, সেই সাধারণ মানুষের নাকি চাল আটা চুরি করে নেওয়া হচ্ছে এবং রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করে রেশন ডিলারকে কিন্তু আটকে রাখা হয়েছে। এই ধরনের ঘটনা যদি আপনারা কোথাও দেখেন, সরাসরি আপনারা বিক্ষোভ দেখান, মিডিয়াকে ডাকুন, আমাদের মতো ডিজিটাল মিডিয়া হোক, বড় মিডিয়া হোক, পেপার প্রিন্ট মিডিয়া হোক, ডাকুন, নিজেদের ফেসবুকে লাইভ করুন। সেই সমস্ত চোর ডিলার, যে সমস্ত ডিলাররা চুরি করে জনগণের মাল খেয়ে নিচ্ছে, আত্মসাৎ করছে, সেই সমস্ত চোর ডিলার, হারামখোর ডিলার, তাদেরকে জনগণের সামনে দেখান যে কত বড় চোর জোচ্চোর ডিলার। কি বেশ কিছু ডিলার আছে, কিছু ডিলার সৎ থাকলেও বেশিরভাগ ডিলার ডিলার কিন্তু এই ধরনের কাজ করছে এবং তা সাধারণ মানুষ অভিযোগ করছে। শুনুন, একজন মহিলা, বাগদার একজন মহিলা, তিনি কি অভিযোগ করেছেন শুনুন। এই সময় ডিজিটালের 4 ঘন্টা আগের একটি খবর। বাগদার মানুষ আজকে যেটা পেরেছে, বাগদার মানুষ, সেটা আপনাদের প্রত্যেকের করা উচিত। যে এলাকাতে রেশন নিয়ে দুর্নীতি হবে, যে এলাকায় সরকারি আধিকারিকরা, সরকারি বা আপনার কি বলে, সরকারি যে কোনো অফিস, যে কোনো জায়গায় যেখানে দেখবেন কাজ হচ্ছে না, মিডিয়াকে ফোন করে হ্যালো বলে ডাকতে হবে না, নিজেদের ফেসবুক থেকে লাইভ করুন, এলাকার মানুষ রুখে দাঁড়ান। এক একটা রেশন দোকানে 100 মানুষ কিন্তু সেখান থেকে রেশন পান। রেশন ডিলারদের 3তলা 4তলা 6তলা করে বাড়ি, তাদের জায়গা জমি সম্পত্তি, এতে আমাদের কোনো অসুবিধা নেই, পশ্চিমবাংলার সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার যে রেশন সাধারণ মানুষকে দিচ্ছে, সেই রেশন কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব ডিলারদের। যে ডিলাররা দুর্নীতি করছে, যে নেতারা দুর্নীতি করছে, তাদের বাড়িঘরগুলো ঘেরাও করুন, বিক্ষোভ দেখান, অন্যায়ের প্রতিবাদ করুন, তবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে করবেন, আইন হাতে তুলে নেবেন না। যদি কোথাও আপনার এলাকায় এভাবে বাদ দেয়, যেভাবে এই মহিলারা, এই 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 মানুষগুলো দেখুন একসাথে প্রতিবাদ করেছে, আমার রেশনের চাল কম দিয়েছে, কম দিয়েছে আপনার 5 কিলো। এখন ওই স্লিপটা নিয়ে আমি পুনরায় আসি এই ভাইকে নিয়ে, আসার পরে ইনি আমার যে কর্মচারী, উনি যে মাল দেয়, এই সাদা স্লিপে লিখে দিয়েছে হ্যাঁ মাল তুমি পাবা। এই হলো সবারই প্রতিবাদ। আমার যে ক বছর ধরে মাল যাচ্ছে, সেই ক বছর ধরে এই 9 কিলো আর 6 কিলো।
দেখুন বিষয়টা হলো বাগদার যে ঘটনা, বিষয়টা বাগদা নয়, বাগদায় যে ঘটনা ঘটেছে সেখানকার সাধারণ মানুষ যে অভিযোগ করেছে এবং সেখানে ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে, বাগদার ঘটনাটা একটা জাস্ট একটা কি বলবো একটা উদাহরণ স্বরূপ বা একটা স্যাম্পল স্বরূপ ভেবে নিন। কিন্তু বাগদার মতো ঘটনা যেখানে চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিল যে আপনার এলাকায় যদি এমন ঘটনা ঘটে যে যার 5 কিলো চাল পাওয়ার কথা এবং যার 6 কিলো আটা পাওয়ার কথা সে পাচ্ছে না, যার 2 কিলো চাল পাওয়ার কথা এবং 1 কিলো ময়দা আটা পাওয়ার কথা সে পাচ্ছে না, কারোর তেলের প্যাকেট বা কারোর আরো অন্যান্য যে রেশন সামগ্রী রয়েছে যেগুলো ফ্রিতে সরকার দিচ্ছে সেগুলো যেগুলো পাওয়ার কথা যেগুলো আপনি পাচ্ছেন না, আপনার ন্যায্য অধিকার, আপনি একা একজন একা বলতে গেলে খারাপ হয়ে যাবে, দুজন বলতে গেলে খারাপ হয়ে যাবে, হয়তো রেশন দোকান থেকে তাকে পোকা ধরা চাল দেওয়া হবে, তাকে টার্গেট করা হবে, তাহলে একজন দুজন মিলে কেন বলবেন? প্রত্যেকটা রেশন দোকান বা প্রত্যেকটা জায়গায় অন্যায় দেখলেই বাগদায় দেখলেন, আমরা দেখালাম কয়েকশো মহিলা পুরুষ তারা কিন্তু একসঙ্গে হয়ে প্রতিবাদ করলো, আর এই যে প্রতিবাদ করার কারণে যে লাভ বা ফায়দা হবে এরপর থেকে যে বাগদার যে ওই ডিলার যদি তাদেরকে ভালো চাল দেন, ভালো আটা দেন, যে সরকার যেটা বরাদ্দ করছে সাধারণ মানুষের জন্য, যেখানে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির পেছনে নেতারা জড়িয়ে আছে, কি রেশন ডিলাররা ডাইরেক্ট চুরি করছে বা কে আছে সরকারি আধিকারিকরা আছে এটা আমাদের জানা নেই এবং জানার মানে প্রয়োজনও মনে করছি না। জনগণ যে প্রাপ্য সেই প্রাপ্য জনগণকে দিতে হবে, যদি না দেওয়া হয় আপনারা এইভাবে বাগদার যে ঘটনা দেখুন কত সুন্দর একসঙ্গে হয়ে যে প্রতিবাদ করলো, এভাবে আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে লাইভ করুন, মিডিয়াকে ডাকুন, প্রিন্ট মিডিয়াকে ডাকুন, ডেকে এইভাবে কিন্তু নিজেরা সংঘবদ্ধ হন। দেখুন একটা খবর একটা নিউজ করতে গেলেও কিন্তু নিউজের মতো করে করতে হয়, আপনি বলে দিলেন হ্যালো হ্যালো আমি এই অমুক জায়গা থেকে বলছি উত্তর 24 পরগনার, এখানে আমাদের রেশনে দুর্নীতি হয় আপনি খবর করে দিন, এটা খবর হয় না। খবর করতে গেলে সেখানে আপনাদেরকে যাদের সঙ্গে এই দুর্নীতি হচ্ছে তাদেরকে আপনাদেরকে বিক্ষোভ দেখাতে হবে, আন্দোলন করতে হবে, প্রয়োজনে আপনাদেরকে থানায় সেই লোকাল থানায় অভিযোগ করতে হবে, আইন কোনোভাবে হাতে তুলে নেবেন না, প্রয়োজনে থানায় অভিযোগ করুন। যেমন যে আমার আমার যে ন্যায্য আমাদের যে আমার নয়, এখানে আমার বলে তো কিছু নেই, জনগণের যেহেতু বিষয় রয়েছে তাই বাগদা আজকে পেরেছে, আপনারাও নিশ্চয়ই পারবেন। এই ধরনের যারা চুরি জুচুরি করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, শুধুমাত্র সিনেমাতেই থাকবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শুধুমাত্র সিনেমা দেখবেন আর গার রক্ত গরম করবেন হবে না, বাস্তবে আপনাকে নেমে কিন্তু প্রতিবাদ করতে হবে। আপনি মনে করছেন যে আমি প্রতিবাদ করতে গিয়ে কেন খারাপ হব, আমিও তাই মনে করছি, তাহলে সবাই যদি এমনটা মনে করেন একটা সময় চোর জোচোর চাল চোর ত্রিপল চোর রেশন চোরেদের সংখ্যা অনেক বেড়ে যাবে, আর কিন্তু আটকাতে পারবেন না এখন থেকে। তাই কিন্তু এখন যেই যে বিষয়টা রয়েছে এখন একসঙ্গে যে কোনো বিষয় দেখবেন, আপনি যে রাজনৈতিক দলকে ভোট দেন না কেন, আপনি যার ভক্ত হন না কেন, যার সমর্থক হন না কেন, অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, এটা আপনার নৈতিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। চলুন আরো খবরটি আরো আপনাদেরকে শোনাবো। আমার হলো ছোটঘাট খাদ্যঘাট মশিয়ার মন্ডল। দেখুন বলছে ডিলারের কাছে যিনি থাকেন ওই বাগদায়, তিনি বলছেন আমাকে ডিলার যেভাবে দিতে বলেন আমি সেভাবে দিই। তাহলে এখান থেকে বোঝা গেল যে বাগদার মানুষ যে আন্দোলন করছিল তার কিন্তু বাস্তবতা রয়েছে, তিনি স্বীকার করলেন যে আমাকে যা দিতে বলেন আমি তাই দিই। যদি এনারা চুরি জোচুরি না করতেন তাহলে এখানে ইনি পরিষ্কার এনারা বলতেন যে আমরা তো কিছু কম দিইনি, যেটা আমাদের সরকার দেয় সেটাই আমরা দিচ্ছি। কি বলছেন শুনুন, যিনি ডিলারের কাছে থাকেন তিনি কি বলছেন শুনুন, যিনি মাল দেন। মাল কম দিতে বলেছে উনি কিন্তু স্বীকার করছে, ভালো করে শুনুন। আমি তা বলতে পারবো না, আমি অত হিসেবে কত কাটে আমি অত হিসেবে বলতে পারবো না, তাও একটা আইডিয়া তো আমি অতটা বলতে পারবো না। কি কাটে কম দিতে বলে ব্ল্যাক হয়ে যায়, আপনার হাতে এরকম কত ব্ল্যাক কার্ড পড়ে? আমি অতটা হিসেব করে দিতে পারবো না, আমার বয়স হয়ে গেছে। আমাকে না আমি কে বসে আছি, গন্ডগোল হচ্ছে, আমি বসে আছি। কত মাল কম আন্দাজে কি বলবো, এখানে তো দেখা যাচ্ছে যে 19 কিলো চাল
সম্ভবত ইনি ডিলার না আমার মা ডিলার ও ওনার মা ডিলার হয় কার্ড ফ্ল্যাগ ছিল নতুবা ইউএসসি পেন্ডিং ছিল হাতে নাতে ধরা পড়েছে শুনুন ভিডিওটি ভালো করে দেখুন প্রচুর শেয়ার করুন ভিডিওটি এখন সবাই যদি বলে এখন আমার একার পক্ষে সবার পক্ষে বিরুদ্ধে যাওয়া সম্ভব হবে না সবাই আমার গ্রামের মানুষ আমি পারবো না যেতে স্বীকার করলো যে কম দিয়েছে সেটা কিন্তু স্বীকার করলো আপনারা শুনলেন এই সময় ডিজিটালের একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি শুনলেন এই সময় ডিজিটালের একটি ভিডিও আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু বললো আমার মা ডিলার ছেলে স্বীকার করলো যে আমরা কম দিয়েছি আমরা কম দিচ্ছি বা আমরা কম দিতাম এভাবে আপনার এলাকাতেও যদি হয় এভাবেই প্রতিবাদ করুন একটা সময় গিয়ে যারা চুরি জুচুরি চাল চুরি ত্রিপল চুরি করছে এই চোরেরা কিন্তু তারা সাবধান মানে তারা ভয় পাবে যে জনগণের উপরে তো কেউ নয় জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করে জনপ্রতিনিধিরা প্রতিনিধিদের মাধ্যমে আইনসভা তৈরি হয় আইনসভার মাধ্যমে এই সমস্ত রেশন ডিলাররা আবার সব একটা চেন ওয়াইজ চলছে একটা চেন সিস্টেমে চলছে তাহলে অন্যায় যেখানে দেখবেন সম্মিলিতভাবে প্রতিবাদ করুন কেউ একজন প্রতিবাদ করলো বা কেউ দশজন প্রতিবাদ করলো এর ফল সবাই মিলে ভোগ করবো এটা কিন্তু হবে না সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করতে হবে কারণ জনগণের মাল মোদি সরকার বা মমতা সরকার যে রেশন জনগণকে দিচ্ছে তারা তাদের ঘর থেকে এনে দিচ্ছে না তো কেউ ছবি এঁকে বা কেউ আপনার আরও কিছু করে মানে ইনকাম করে এনে তার পরিবারের জায়গা বিক্রি করে দিচ্ছে না মমতা সরকার বা মোদি সরকার যে রেশনটা জনগণকে দিচ্ছে যে খাদ্য জনগণকে দিচ্ছে সেটা জনগণের ট্যাক্সের টাকা থেকে জনগণকে আবার পরিষেবা দিচ্ছে এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনাকে এই খাবার দেওয়া আর যেখানেই দুর্নীতি হচ্ছে সেখানে প্রতিবাদ করুন বাগদা উত্তর চব্বিশ পরগনার সাহসী বাগদার মানুষ তারা প্রতিবাদ করেছে রুখে দাঁড়িয়েছে মিডিয়া হয়েছে বিষয়টা খবরে এসছে তাই আপনারা জানতে পারলেন পুলিশ প্রশাসন ব্যাপারটা নিয়ে ব্যবস্থা নেবেন ফুট সঞ্জীব চক্রবর্তী ফুট ইন্সপেক্টর তিনি কি বলছেন একটু শোনাবো আপনাদেরকে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ তিনি কি বলছে শুনুন আমি যেটা দেখতে পেলাম এখানে যে পাবলিকরা যেটা বলছেন তার মধ্যে একদম সর্বত্তা আছে এবং সেটাতে একটা স্লিপ যেটা আমরা বলে দিয়েছিলাম ইস্যু করা হয় সেই ইস্যুতে দেখলাম যে প্রিন্টেড একরকম পিছনে আর এক রকম লেখা এই প্রিন্ট পিছনের আর এক রকম লেখা এতেই আপাতত দৃষ্টিতেই এটাই প্রমাণ হয় যে এর মধ্যে একটা ডিভিয়েশন হয়েছে এবং যাতে এই রকম সিস্টেম না চলে আমরা সাথে সাথেই আমরা আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং উনি বলেছেন যে এই ডিলারের দোকানটাকে ইমিডিয়েট তাকে লক অ্যান্ড কি করে দিতে হবে এবং করে দিয়ে ওনাকে স্পট সাসপেন্ড করা হবে স্পট সাসপেন্ড করে পাশে আপনারা শুনছিলেন এতক্ষণ ফুড ইন্সপেক্টর নামটা বলছি নামটা বললাম আবারও বলছি নেটওয়ার্ক একটু স্লো সঞ্জীব কি একটা নাম যাই হোক আপনারা শুনলেন তিনিও কিন্তু বললেন যে যেভাবে যা জানা যাচ্ছে তাতে কিন্তু যে দুর্নীতি হয়েছে বা চাল চুরি চাল গম রেশনের যে চুরি হয়েছে তা কিন্তু যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে এবং যে রেশন ডিলারের বিরুদ্ধে বাগদার যে রেশন ডিলারের বিরুদ্ধে এই অভিযোগ তাকে সাসপেন্ডও করা হবে এবং শুধু সাসপেন্ড করলেই হবে না তাকে আইনতভাবে শাস্তিও দেওয়া হোক যাই হোক আমাদের লাইভ অনুষ্ঠানটি অত্যন্ত সচেতনমূলক আজকের একটি লাইভ এবং আপনারা যারা এতক্ষণ ভাবছিলেন এতদিন ভাবছিলেন শুধু রেশন নিয়ে নয় বিভিন্ন সরকারি অফিস আদালত সব জায়গাতে যেখানেই আপনারা পরিষেবা পাবেন না চুরি দুর্নীতি জুচুরি দেখবেন আপনার পঞ্চায়েত আপনার পৌরসভা যেখানেই দেখবেন মনে করবেন না কে সিপিএম করে কে তৃণমূল করে কে বিজেপি করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে কে মিম করে কে নির্দল করে কে কোনো দল করে না এই যে চাল গম সরকার কিন্তু কোনো দল জাত ধর্ম ভাষা দেখে দেয় না সমস্ত সাধারণ মানুষকে কিন্তু সরকার এই পরিষেবা দিচ্ছে যারা এই পরিষেবা দিতে গিয়ে ঘাপলাবাজি করছে দুর্নীতি বা চুরি করছে তাদের বিরুদ্ধে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়ান ভালো হবে এতে করে
চোরেরা কিন্তু জব্দ হবে এবং আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। আমাদের লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।